হ্যালো ভিউয়ার্স, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে বেনান্স এক্সচেঞ্জ সাইটে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং এই বেনান্স এক্সচেঞ্জ সাইট থেকে আপনারা ট্রেডিং করে ডলার ইনকাম করতে পারবেন, অথবা আপনাদের যেই মূল্যবান কয়েনটুকু আছে বিটকয়েন, ইথেরিয়াম কয়েন, লাইট কয়েন, এগুলো এখানে আপনি রাখতে পারবেন। সো আপনার যেমন ধরেন হরিজেন টু যে কয়েনটা সেটা বর্তমানে ইনকাম দিচ্ছে, তো আপনি যখন হরিজেন কয়েনটা আর্ন করবেন তখন হরিজেনের একটা অ্যাড্রেস চাইবে, তো সেক্ষেত্রে বেনান্সে হরিজেনের অ্যাড্রেসটা আছে, সেখান থেকে আপনি কপি করে ওখানে পেস্ট করে দিতে পারেন। অথবা বিটকয়েন যদি আপনি আর্ন করেন তাহলে বিটকয়েনের অ্যাড্রেসটা নিতে পারেন, অথবা আপনি যদি বিটকয়েন আপনি রাখতে চান তাহলে বিটকয়েনের অ্যাড্রেস কপি করে বিটকয়েনের অ্যাড্রেসে আপনি এখানে রাখতে পারেন, অথবা আপনি এখানে আপনার কয়েনটা রেখে তারপর আপনি এটা ডলার কনভার্ট ডলার অথবা USDT এগুলাতে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ বিনিময় এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো একটা কয়েনের সাথে। সো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে সার্চ দিলেই বাইন্যান্স থেকে পাবেন। আশা করি আপনি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন, ইনস্টল বাটনে, তারপর ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, তো এই অ্যাপসটির কী কাজ সেটা আমি ডিটেলি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝবেন, আর এমনিতেই যদি কিছু বলি তাহলে সেটা বুঝতে যাবেন না, প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। সো ইনস্টল করার পর এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। একটু অপেক্ষা করুন। এই দেখেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যখন বিনান্সে ঢুকবেন। তারপর আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে লগ ইন অর রেজিস্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। তো আপনি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, দেন একটা ফর্ম আসবে, এটা ফিল আপ করবেন আপনার ইমেল পাসওয়ার্ড এবং রেফারেল আইডি দিয়ে। এখানে আই এগ্রি এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি এটাতে আমার ডিটেলস দিচ্ছি, আর সব ডকুমেন্টস এখানে আমি দিয়ে দিয়েছি, আমার ইমেল পাসওয়ার্ড এবং আমার রেফারেল আইডি। আপনারা ওই রেফারেল আইডিটা ইউজ করতে পারেন, এটা আমার রেফারেল আইডি। সো সেক্ষেত্রে আপনাদেরও কোনো সমস্যা হলে আমাকে বা আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। তারপরে আপনি এখানে রেজিস্টারে ক্লিক করার পর একটা ভেরিফিকেশন চলে আসবে, এটা আপনারা ভেরিফাই করবেন। এটা ট্যাপ করে ধরে রেখে এখানে এই যে এখানে মিলিয়ে এটা ছেড়ে দিবেন। সো ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে এই দেখেন আপনার ইমেইল চেক করতে বলছে, অর্থাৎ ইমেইলে একটা কোড চলে গেছে, ওরা পাঠিয়ে দিয়েছে, ওই কোডটা এখানে বসিয়ে দিলে আপনার ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনি আপনার ফোনের নোটিফিকেশন বাড়ে বা আপনি মেসেজ চলে আসে সেটা করতে পারেন, অথবা এভাবে ডুয়াল টাস্ক আপনারা করতে পারেন, ডাবল স্ক্রিনে ডাবল কাজ করতে পারেন, দুইটা বার নিয়ে, দুইটা টাস্ক বার নিয়ে আপনারা এটা কাজ করতে পারেন। সো আপনি এই দেখেন জিমেইলে গিয়ে আপনি আপনার বিনান্স থেকে এই দেখেন একটা মেইল চলে গেছে আপনাদের, এরকম একটা মেইল চলে যাবে বিনান্স থেকে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই মেইলটির ভেতরে ঢুকবেন, ঢুকার পর একটা কোড পাবেন, সেই কোডটি আপনার এখানে কপি করলে হবে না, আপনি কোডটা এখানে বসিয়ে দিবেন, জাস্ট কোডটা মনে রেখে এখানে বসিয়ে দিবেন, অথবা কোডটা লিখে তারপর এখানে কোডটা বসিয়ে দিবেন। একটু অপেক্ষা করুন প্লিজ, আমাকে আবার জিমেলে ঢুকতে হবে। এই দেখেন এই কোড হচ্ছে এটা, এই কোডটা এখানে জাস্ট বসিয়ে দেবেন, 5469595।
দেখেন আপনার সাকসেস হয়ে গেছে, দেখেন আপনার সব কিছু ওকে হয়ে গেছে। সো এখন আপনি ফান্ডে ক্লিক করলে আপনার যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে সেটা এখানে শো করবে। তারপর আপনি যদি এখানে ডিপোজিটে ক্লিক করে তারপর সিলেক্ট করে যান, এখানে যদি আপনি যে কোনো কয়েন আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন। আবার দেখেন এখানে সাসপেন্ড লেখা আছে, সাসপেন্ড যেগুলো লেখা আছে সেগুলো আপনারা কখনো ইউজ করবেন না, কারণ এগুলা সাসপেন্ড করে দেওয়া হয়েছে এই এক্সচেঞ্জ সাইট থেকে। ওকে, এগুলা ব্যতীত যে কোনো আপনি করতে পারেন, কয়েনগুলো এখান থেকে ডিপোজিট করতে পারেন অথবা এখান থেকে উইথড্র দিতে পারবেন। যদি আপনি কোনো কয়েন আর্ন করেন, যেমন বাইন্যান্স কয়েন বা বিটকয়েন, লাইট কয়েন, ইথেরাম কয়েন, তাহলে এই কয়েনগুলো এখানে আপনি আপনার সেফলি রাখতে পারেন। পাশাপাশি আপনি এখানে ট্রেডিংয়ের মাধ্যমে আর্ন করতে পারেন, অর্থাৎ আপনি আপনার কয়েনের দাম কমলে আপনি এটা এখান থেকে বাই করে নিয়ে রাখতে পারেন, তারপর যখন দামটা বাড়লো তখন আপনি এটা সেল করে দিতে পারেন। এই দেখেন ইথেরাম কয়েন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে এই দেখেন কপি অ্যাড্রেস আছে, এখানে কপি অ্যাড্রেসে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখানে কপি হয়ে যাবে, দেখেন কপি সাকসেসফুল। তারপর এই অ্যাড্রেসটা আমি যদি কোনো ওয়েবসাইটে পেস্ট করে দিই তাহলে সেখান থেকে কোনো আর্নিং হলে, বা যদি কোনো ওয়েবসাইট থেকে আমি আমার কয়েনটা উইথড্র দিতে চাই তাহলে এই অ্যাড্রেসটা দিলে আমার এই অ্যাড্রেসে আমার কয়েনটা ট্রান্সফার হয়ে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে আপনি উইথড্রতে ক্লিক করলে দেখেন উইথড্র হবে না, কারণ আপনাকে অবশ্যই সিকিউরিটিটা অন করতে হবে। যদি আপনি SMS ভেরিফিকেশনটা অন করেন তাহলে আপনি SMS ভেরিফিকেশনটা অন করে নেবেন, অথবা গুগল অথেন্টিকেশন যেই টু স্টেপ ভেরিফিকেশন অ্যাপসটি আছে সেটা আপনি ইনস্টল করে নেবেন। তো সবচেয়ে বেটার হবে আপনি আপনার ফোন থেকে ফোন দিয়ে সিকিউরিটিটা করে নেবেন, অর্থাৎ ফোন দিয়ে ভেরিফিকেশন। তারপরে দেখেন এখানে উইথড্রতে গেলেও এরকম দেখাবে, আপনি উইথড্র দিতে চাইলেও আপনি এখান থেকে উইথড্র দিতে পারেন। এই দেখেন নিউ অ্যাড্রেসে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন, পার্সোনালে ক্লিক করে তারপর করতে পারেন। তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই SMS অথেন্টিকেটর অথবা টু স্টেপ ভেরিফিকেশন এই এটা অন করতে হবে। এখানে এই দেখেন বাংলাদেশ লিখে সিলেক্ট করার পর আমার বাংলাদেশের কোডটা চলে আসছে। তারপর এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিব, নাম্বারটা দেওয়ার পর আপনারা সেন্ড SMS-এ ক্লিক করবেন। এই দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে, অর্থাৎ এক মিনিটের ভিতরে আপনার সিমে একটা মেসেজ চলে যাবে। মেসেজে যে কোডটি আসবে এই কোডটি এখানে পেস্ট করে দিবেন। ওকে, এই যে ইন্টারিয়র ভেরিফিকেশন কোড এই কোডটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার SMS অথেন্টিকেটরটা অন হয়ে যাবে। তারপর আপনি যখন এই বিনান্সে ঢুকবেন তখন এই একটা এই সিমে আপনার একটা কোড চলে যাবে, সেই কোডটি দিয়ে আপনি এখানে লগ ইন করতে হবে, আদারওয়াইজ এটা লগ ইন হবে না। তো সেক্ষেত্রে আপনার ফোন হ্যাক থেকে, আপনার অ্যাকাউন্টটা হ্যাক থেকে এটা বাঁচবে। দেখেন টু স্টেপ অথেন্টিকেটর এটা অন করার জন্য এই কোডটি আপনাকে কপি করতে হবে। কপি করার পর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর প্লিজ ইন্টার দ্য 16 ডিজিটের একটা কোড দিতে হবে ব্যাকআপের জন্য, সেটা আপনি এখানে দিয়ে দিবেন 16 ডিজিটের একটা কোড, যাতে এই কোড দিয়ে আপনি আপনার এটা রিকভার করতে পারেন, ব্যাকআপ করতে পারেন। এই দেখেন আমি 1234567128978 পর্যন্ত দিয়ে দিলাম দুইবার, তারপর আমি নেক্সটে ক্লিক করে দেবো। হ্যাঁ, এই দেখেন পাবে, আপনারা এটা করতে নিতে পারেন। তারপর আপনি এখানে ডিএক্টিভও আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভও করতে পারেন। তারপর আপনি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনার ওল্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, তারপর নিউ পাসওয়ার্ড দিয়ে দুইবার দিয়ে তারপর এখানে ইয়ে করে নিতে পারেন। এখানে দেখেন ডিভাইস আপনার কোন ডিভাইস কোথা থেকে ইউজ করা হচ্ছে সেটা এখানে ইয়ে হবে দেখাবে। আপনি আপনার অ্যাপসটিতে ঢোকার আগে প্যাটার্ন লাগিয়ে নিতে পারেন আপনার অ্যাকাউন্টের সেফটির জন্য। এটা ভেরিফিকেশন এখন হবে না, কারণ আপনার SMS অথেন্টিকেটর বা যে কোনো একটা সিকিউরিটি অন করতে হবে, তারপর আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। আইডেন্টিটি ভেরিফাই, আপনার আইডি কার্ডের সামনের ছবি লাগবে, তারপর পেছনের ব্যাকসাইডের ছবি দিবেন, তারপর আপনার নিজের সেলফি এটা তুলে দিয়ে আপনি ইয়ে করতে পারেন, এটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো আইডিটা ভেরিফাই আপনারা করে নেবেন, আর যদি সম্ভব হয় তাহলে আমি অন্য একটি ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সেটা ভেরিফাই করবেন আপনাদের বিনান্স অ্যাপস থেকে, কিংবা আপনাদের বিনান্স অ্যাকাউন্টটা অন করবেন। এই দেখেন এখানে ডার্ক মোড আছে এবং লাইট মোড আছে, আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন।
এর আপনার কারেন্সি আছে, কারেন্সি USDT, তো আপনি USDT চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিতে পারেন। এই দেখেন ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এই দেখেন ক্যানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, সব কিছু এখানে আছে। আপনি চাইলে যে কোনো একটা কারেন্সি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমার USD দেওয়া আছে, অস্ট্রেলিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি, সব কিছু এখানে আছে। এই দেখেন মাই রেফারাল আইডি, অর্থাৎ এই রেফারাল, এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট, আমি জাস্ট দেখানোর জন্য এটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার রেফারাল আইডিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা এই ওই লিঙ্কে ঢুকে আপনারা জাস্ট এটা করে নেবেন, ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব। আর রেফারাল আইডিটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আমার রেফারাল আইডিটা ইউজ করবেন। অর্থাৎ অথবা আপনারা স্ক্রিনে হয়তো কোথাও আমার রেফারাল আইডিটা দেখছেন, সেটা রেফারাল আইডিটা ইউজ করবেন আমার। ওকে, এই দেখেন রেফারেলের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা কত পার্সেন্ট পাবেন না পাবেন এখানে দেওয়া আছে সব কিছু। শো ব্যালেন্সে ক্লিক করার পর আপনার যদি যত ব্যালেন্স থাকে তাহলে এখানে দেখাবে, তারপর এখান থেকে আপনি কনভার্ট করতে পারেন বিনান্সে। সব সিস্টেম এখানে আছে, আমি এক এক করে ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলি আলোচনা করব। এখানে ট্রেডে যদি যাই তাহলে এখান থেকে আমি যে কোনো দুইটা কয়েন সিলেক্ট করব পেয়ার করার জন্য। সো পেয়ার করার জন্য অবশ্যই দুইটা কয়েন লাগবেই। সো আমি এখান থেকে যে কোনো কয়েন নিব, এথেরিয়াম কয়েনের সাথে কি নেওয়া যায়। হ্যাঁ, আমি বিনান্স কয়েনের সাথে এথেরিয়াম কয়েনটা ইয়ে করবো, সেল করবো। সো সেল করার জন্য আমি এখানে যেই রেটটা দেওয়া আছে, এই দেখেন অটো রেটটা দেওয়া আছে এখানে, বর্তমান রেটটা। তারপর এখানে আমি ক্লিক করে দিব অ্যামাউন্টটা ক্লিক করে দেওয়ার পর আমি যদি সেলেক্ট ক্লিক করে দিই বা বাই করতে চাইলে আমি বাইয়ে ক্লিক করে দিই অ্যামাউন্টটা লিখে, তারপর এই যে ওপেন অর্ডারস এখানে চলে যাবে, এই দেখেন। হ্যাঁ, বাই অথবা সেল আপনি যে কোনো একটা এখান থেকে করতে পারেন। তারপর এই যে ওপেন অর্ডারে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনার অর্ডারটা এখানে শো করবে যদি আপনি এটা বাই অথবা সেল করেন। ফেভারিটে যাইলে আপনার যে কোন যে কয়েনটা ফেভারিট সেটা আপনি এখানে স্টার মার্ক করে এখানে রেখে দিতে পারেন, তো আপনার আপডেটগুলো জানাবে। ওকে, দেখেন এখানে সবগুলো, আপনারা যদি এই অ্যাপস ইউজ করেন তাহলে অবশ্যই সব কিছু আপনারা একে একে সব কিছু জেনে যাবেন। ওকে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রবলেমের সলিউশনটা করে দিব। আর দেখেন হোম পেজ, এটা হোম পেজে আপনি ক্রেডিট কার্ড থেকে টাকা এখানে ইন করতে পারবেন, ক্যাশ ইন করতে পারবেন। এই দেখেন এখানে আমি যদি ক্যাশ ইন করতে যাই তাহলে 0.001 যদি দেই তাহলে এই দেখেন $69। বাট এখানে যদি আমি 0.001 দিই তাহলে এখানে কিন্তু এই দেখেন মিনিমাম $15, বাট আমার এখানে $50 নিচে। সো সেক্ষেত্রে এখানে আমার কার্ডটা অ্যালাউ হবে না, কার্ড থেকে টাকা এখান থেকে ইন করতে হলে মিনিমাম $50 এখানে ক্যাশ ইন করতে হবে। আবার এখানে রাইট চিহ্ন দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস আসবে, কার্ডের সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করার পর আপনি এখান থেকে আপনার কার্ড থেকে ডলার এখানে ক্যাশ ইন করতে পারবেন। তো অপেক্ষা করুন, এই দেখেন এখানে এই যে ইউ বাই 0.01 BTC, এটা হচ্ছে টোটাল 69.4 USD। তারপর এখানে আপনার কার্ড নাম্বার, এক্সপায়ার মান্থ, ইয়ার, ডেট, আপনার নাম, কার্ডের নামটা, সিকিউরিটি কোড এবং আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে আপনি সিটি, জিপি, জিপ কোড, পোস্টাল কোড,
কান্ট্রি সব কিছু দিয়ে আপনার কন্ট্যাক্টের জন্য আপনার ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, তারপর এখানে রাইট চিহ্ন দিয়ে আপনি পে নাও ক্লিক করে দিবেন। তারপর আপনার এটা প্রসেস হয়ে যাবে এবং আপনার ডলারটা এখানে ক্যাশ ইন হয়ে যাবে। এখানে ডলার ক্যাশ ইন হবে না, সরি, এখানে বিটকয়েনটা আপনার 69.4 ইউএসডি ইউএসডির সমপরিমাণ বিটকয়েন এখানে আর্ন হবে, কারণ আপনি এখানে বিটকয়েনটা সিলেক্ট করেছেন। আপনি বিটকয়েনের বদলে অন্য কোনো কয়েন এখানে সিলেক্ট করে তারপর এখান থেকে এভাবে ক্যাশ ইন করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।